বিশ্বাস ও ভালোবাসার বন্ধন, পৃথিবীর সবকিছু তখনই নিজের মনে হয় যখন তুমি পাশে থাকে। এই একটি বাগ্বয়ন আমাদের জীবনের গহীরতম সত্যকে তুলে ধরে। মানুষের জীবনের উপলব্ধি, সম্পর্ক এবং আবেগের গুরুত্ব অপরিসীম। আমরা প্রতিদিনই নানা রকমের অনুভূতি নিয়ে বেগছে থাকি, কিন্তু যখন ওই অনুভূতির সঙ্গে বিশেষ একটি মানুষের সম্পর্ক গড়ে ওঠে, তখন তা আমাদের জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে আয়। মানুষ হল সামাজিক জীবন। আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে জীবনকে সুন্দর তার রহে রাঙিয়ে তুলি। এই সম্পর্ক এখানে বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে দাঁড়িয়ে থাকে, সেখানে জীবন হয়ে ওকে একর্চনার মতো। এক্সটাসে তখন জীবন এন একটি ব্যতিক্রমী গল্পের মতো বয়ে আয়। তুমি যখন কেউ পাশে থাকে, তখন সমস্ত দুঃখ কষ্ট হতাশা একচোটে পালিয়ে আয়। বিশ্বাসের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। যখন তুমি বিশ্বাস করে থাকো, তখন তুমি আশার আলো দেখতে পাও। বিশ্বাস হল একটি দশা ভিত্তি, এর উপর দাঁড়িয়ে থাকে আমাদের সম্পর্কগুলো। এই বিশ্বাস যখন দোস্তি বা প্রেমের গাহিনে প্রবাহিত হয়, তখন সে সম্পর্ক আরও দৃঢ়তর হয়। একজন মানুষের মধ্যে এ শক্তি এবং সাহস সঞ্চারিত হয়, তা এক অন্য মাত্রায় নিয়ে আয়। বিশ্বাসকে ধরে রাখা কষ্টাসহলি এর মূল অপরিসীম। যখন তুমি কাউকে বিশ্বাস করো এবং সে বিশ্বাসের মর্যাদা রাখে, তখন সে সম্পর্কে এক অদ্ভুত শান্তি নেমে আসে। মনে হয় এন পৃথিবীতে সবকিছু ঠিক আছে। সেই সম্পর্কের বন্ধনে এক বিশেষ শক্তি কাজ করতে থাকে। পাশে থাকা মানে শুধু শারীরিক উপস্থিতি নয়, একজন মানুষের উপস্থিতি আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের সাথে যুক্ত থাকে। সেই ব্যক্তি যখন আপনার আবেগকে বুঝতে পারে, আপনার দুঃখ কষ্টের মূর্তিগুলোতে পাশে থাকে, তখন সেটাই জীবনের শ্রেষ্ঠ দান। যখন তুমি বিশ্বাস দিয়ে বিশ্বাস আসফর, তখন তুমি নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। এই বিশ্বাস শুধুমাত্র দুটি হৃদয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, বরং সারা পৃথিবীর প্রতি এক গভীর আস্থা তৈরি করে। মানুষের সম্পর্কগুলোই আসলে আমাদের বেঞ্চে থাকার শক্তি, আনন্দ এবং আশা দিয়েও। বিশ্বাস আর ভালোবাসার এই বন্ধনই আমাদের জীবনকে দান করে আনন্দের এবং সংকটের মধ্যেও এ পথ চলার সাহস, আত্মবিশ্বাস। সুতরাং চলুন আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং বিশ্বাস ও ভালোবাসার সেই সেক্টরগুলোকে আরও গভীর করে তুলি। কারণ সত্যি পৃথিবীর সবকিছু তখনই নিজের মনে হয় যখন তুমি পাশে থাকে।